হ্যালো, হ্যালো এভরিওয়ান, সবাইকে গুড মর্নিং। আজই হচ্ছে 1 জুন। তো যাই হোক, জুন মাসটা আমার কাছে খুব স্পেশাল বলতে পারো। সেই কারণটা হচ্ছে, বলছি কারণটা হচ্ছে, জুন মাসে আমার জন্মদিন, জুন মাসে আমার হাজবেন্ডের জন্মদিন, জুন মাসে আমার বোনের জন্মদিন, জুন মাসে আমার বাবা মার বিবাহবার্ষিকী, জুন মাসে আমার ছোট মামার বিবাহবার্ষিকী, মানে জুন মাসে সমস্তটা আর কি পড়েছে। তো জুন মাসটা পড়লে খুব একটা কি বলবো, একটা হ্যাপি হ্যাপি মানে লাগে। আবার জুন মাসটা যেই চলে যায় তখন আবার নেক্সট ইয়ারে জুনের জন্য অপেক্ষা করে থাকি যে কবে আসবে সেই জুনটা। আসল কথা হচ্ছে নিজের জন্মদিনটাই মানে কিভাবে সেলিব্রেট করব, কি কি খাবো, এই সমস্ত খাওয়া দাওয়া তো মানুষের চলতেই আছে, আর খাওয়ার জন্যই বেঁচে আছি। প্রত্যেকটা আমাদের খাওয়ার জন্য অকেশনের দরকার হয়, আর সেই অকেশনটা আমরা পেয়েও যাই। বাঙালি এই দেখো হৃষ্ট পুষ্ট শরীর, এতেই বোঝা যায় যে আমরা বাঙালি। যাই হোক, চলো, সকালে ঘুম থেকে উঠলাম, এই দেখো ওড়নাটা গায়ে দিয়ে নিয়েছি। অ্যাকচুয়ালি ঠান্ডা লাগছিল, তখন চাদরের দরকার ছিল, তো হাতের সামনে কোনো চাদর পাইনি, ওড়নাটা ছিল, ওড়নাটাই গায়ে দিয়ে শুয়ে পড়েছি। কালকে রাত্রে বৃষ্টি হয়েছে, তো ঠান্ডা ঠান্ডা এই আর কি। চলো ব্লগটা শুরু করি তোমাদের নিয়ে। ওয়ান সেকেন্ড, গুড মর্নিং। বন্ধুরা, আজকে আমি বানাবো মিষ্টি দই পুরো দোকানের মতন স্টাইলে। তো যাই হোক, সেই কারণে আমি 4 চামচ চিনি নিয়ে ক্যারামেলাইজ করছি। দেখো চিনিগুলোকে ক্যারামেলাইজ হচ্ছে। চিনি ক্যারামেলাইজ কখন বোঝা যাবে? যখন হচ্ছে চিনি দলার বেঁধে তারপরে তার রংটা চেঞ্জ হয়ে যাবে, মানে তার রংটা একদম ব্রাউন কালার হয়ে যাবে। আর এই ব্রাউন কালারটা হওয়ার অর্থ হচ্ছে যেরকম আমরা মিষ্টি দইতে একটা ব্রাউন শেড পাই, তো সেইটা এই কারণেই হয়ে থাকে, এই চিনিটাকে ক্যারামেলাইজ করার ফলেই হয়ে থাকে। আর টক দই তো জানোই সাদাই হয়, তো অনেক অনেক দোকানে আমি দেখেছি সাদা টাইপেরও মিষ্টি দই বানায়, কিন্তু ক্যারামেলাইজ চিনি করে যেটা ব্রাউন কালারের হয়, তো সেটা দেখতে বেশি ভালো লাগে এবং খেতেও খুব বেশি ভালো লাগে। তো সেই কারণে চিনিটাকে ক্যারামেলাইজ হওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প অল্প করে দুধ, এবং দুধটার রংটা ব্রাউন হয়ে যাবে। তারপরে পুরো দুধটাকে আমি ঢেলে দেব, তার রংটা আর কিছুই না, ব্রাউন হয়ে যাবে, খেতেও খুব ভালো হবে আর কি, আশা করা যাচ্ছে। তো দেখো আমি আস্তে আস্তে করে এখানে দুধটা ঢালছি। আর এই যে দুধটা, এই পাত্রতে দুধটা আমি আগেই একটু গাঢ় করে রেখেছি, এখানে আমার 500 গ্রাম দুধ রয়েছে। তো ওই দুধের মধ্যে আমি চিনি দিয়ে নিয়েছি যতটা আমার পরিমাণ মতন। চিনির আন্দাজ তোমাদের আমি বলবো না, তোমরা যতটা তোমাদের মনে হবে তোমরা ঠিক ততটা মানে বুঝেই চিনিটা দেবে, সেটা আমার বলার কিছু নেই। তো যাই হোক, দেখতেই পাচ্ছো এখানে ব্রাউন কালার হয়ে যাচ্ছে। তো এখানে দেখো একটা পাত্রতে আমি ছাঁকনির মাধ্যমে টক দইটাকে ছেঁকে নিচ্ছি, মানে এক্সেস ওয়াটার পড়ে যাবে। দই পাততে গেলে কিন্তু অনেকেই ভাবে যে মিষ্টি দই দিয়ে হয়, তো সেটা আমার জানা নেই। আমি তো যতগুলো ভিডিও দেখলাম সব দেখলাম টক দই দিয়ে মিষ্টি দই বানাচ্ছে, তো আমি কোনোদিন অনেকেই বানিয়েছি, বাট আমি কখনো সাহস পাইনি মিষ্টি দই বানানোর। তো আজকে আমি ভাবলাম যে বানিয়ে দেখি, তো তোমাদেরও দেখানোর চেষ্টা করছি। তো সকালবেলায় ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে এই দই নিয়ে বসেছি, যাতে দইটা তোমাদের ব্লগ শেষ করার আগে দেখাতে পারি, সেই জন্য আর কি। তো দেখো আমি এইভাবে করে মানে দইটাকে ছাঁকনি থেকে তুলে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি, একটু স্মুথ করে নিয়েছি। অনেকে আবার মিক্সিতেও করে নেয়, কিন্তু মিক্সিতে করলে আমার মনে হয় না সেই দইয়ের গুণাগুণটা থাকে, আমি ভয়তে রিক্সে করিনি। তোমরা যদি কেউ মিক্সিতে টক দইটাকে ফাটিয়ে তারপরে পাতো তাহলে সেটা আমাকে বলবো অবশ্যই। তবে মিষ্টি দই করাটা কিন্তু একটু চাপের আছে বস, একটু সাবধানে করতে হবে, যেরকম যেরকম ভাবে আমি দেখালাম ঠিক সেই সেইভাবে করো, না হলে কিন্তু তৈরি হবে না। এর আগে আমি দুবার ফলস খেয়েছি, তো এইবার আশা করা যাচ্ছে ঠিক হবে। তবে চলো, ঠিক হলে তো তোমাদের দেখাবোই। তো এইভাবে করে আমি ছেঁকে ছেঁকে ছাঁকনির মাধ্যমে ভালো করে ছেঁকে ছেঁকে টক দইটাকে একদম মেল্ট করে দিচ্ছি দুধের মধ্যে। দেখো আমার মিষ্টি দইটা খুব ভালো হয়ে গেছে, একটু হলুদের ছিটা দেখতে পাচ্ছ, ওটা রান্না করার একটু ঝাঁজ চলে এসেছে, গ্যাসের টেবিলে রেখেছি। এবার আমি দইটা আমার পুরো কমপ্লিট হয়ে গেছে, এবার আমি ফ্রিজে রাখবো। আর
আজকে মেনুতে আছে বাদাম বাটা, আর আছে বড়া, তরকারি, আলু, পটল আর ঝিঙে দিয়ে। আর এখানে আমি দেখেছো কুঁদরি ভাজা ভেজে রেখেছি, যেটা হচ্ছে রাতের জন্য। রাতে আমি একদম ঝামেলা রাখতে চাই না, তো সেই কারণে। আর লেবু দিয়ে জাস্ট অসম। এর আমগুলো সব দেখলাম, পাকা আম পেলাম না, সব পাকা আমগুলো দেখলাম, যেটা পাকা আম নয়, কার বাড়ি দিয়ে পাকা আম। তবুও যাই হোক, বাঙালি আনা বজায় রাখার জন্য দুপুরবেলা একটা আম খেতে। বেলা পুরো বড়াটা করিনি, এই সন্ধ্যাবেলা এরকম পকোড়া করে খাবো, ডাল পকোড়া যেটা দোকানে বিক্রি হয়, তো সেইভাবে খাবো বলে রেখে দিয়েছি। তো দেখো বন্ধুরা, এই পকোড়া নিয়ে বসে গেছি। আর এখানে দেখো পকোড়াগুলো কত সুন্দর দেখতে হয়েছে, লঙ্কার চাটনির সাথে পকোড়া। মানে নাইস কমিউনিকেশন, কিন্তু যেটা দোকানদাররা করে রসুন, আদা, বাদাম বাটা আর অনেক কিছু দিয়ে, ওগুলো করলেও হয়, বাট সময়ের অভাবে করা হয় না। আমার ঘরে ধনু কাকাটা তো ছিল, করলে আমরা সবাই অ্যাকচুয়ালি এখন পুড়ে ফেলছি। মানে ঘরে লঙ্কার আছে, মানে সস আছে, কেন করবো, কিসের জন্য করবো, সবার মধ্যেই আর কি এই একটা ব্যাপার। তো ফ্রিজে রাখা রয়েছে বলে আমি সেটাকে ডিরেক্ট বের করে খাবো না, একটু ভেজে নেব। আর তলায় দেখো গ্যাসের তলায় আমি পেপার দিয়ে দিয়েছি, যাতে ময়লা। রুটি আর কুন্দি ভাজা খাবো। কুন্দি ভাজাটা কিন্তু ডায়াবেটিক পেশেন্টদের জন্য খুবই ভালো, প্রেশার ডায়াবেটিক পেশেন্টদের জন্য কুন্দিটা খুবই ভালো, খুব হেলদি আর কি। তো দেখো আমার সবসময় মানে লাঞ্চ হোক ইয়া ডিনার, আমার একটা করে পেঁয়াজ থাকবে, তো সেটাই নিয়ে আমি ডিনারটা কম। পঞ্চম দফায় লকডাউনটা কিন্তু আজকে থেকে চালু হয়ে গেছে, আজকে হচ্ছে 1 জুন। তো কালকের ব্লগে অনেকে পুরোটা দেখেনি, তার কারণটা হচ্ছে আমার, আমি এটাই বলতে চেয়েছি ব্লগের মধ্যে যে আমার হাজবেন্ডের বার্থডে আসছে, কিন্তু আমরা তার আগে সেলিব্রেশন করেছি, কেন কি জন্মদিনের দিন মানে থাকতে পারবে না। তো যাই হোক, এটাতেই বোঝা যাচ্ছে যে সবাই আমার ব্লগটা ঠিকঠাক করে দেখে না। সে যাই হোক, সেটা তার তার ব্যাপার। দেখো আমার হাজবেন্ড এই যে এই টাইপের, এই যে এই কোম্পানি স্যানিটাইজ নিয়ে চলে এসেছে, দেখতে পাচ্ছো? ভীষণই ভালো, এরকম 12টা নিয়ে চলে এসেছে, ঠিক আছে। তো ঘরে তো আমি কতদিন বানাচ্ছিলাম, তবে যাই হোক দোকানে কেনা আর ঘরের মধ্যে তো একটু ব্যাপার থাকবেই। মানে বাইরের এসেন্সটা খুব সুন্দর, ঘরেরটা অতটা সুন্দর না। আমি তো মানে কারণে অকারণে সবসময় স্যানিটাইজ করছি এখন, কেন কি এর গন্ধটা আমার খুব ভালো লাগছে। আর 12টা এনেছে, মানে 1 ডজন পুরো একটা বক্সে নিয়ে চলে এসেছে, সেজন্য তো খুবই ভালো লাগছে আমার, কারণ এটা এখন নিত্য প্রয়োজন, বা আমাদের জীবনের সাথে কিছু থাকুক না থাকুক মাস্ক আর স্যানিটাইজ কিন্তু খুব দরকার। যেটা বলছিলাম পঞ্চম দফা লকডাউন নিয়ে, সরকার যতই আমাদের জন্য মানে চেষ্টা করুক, কিন্তু আমরা যদি নিজে থেকে না সচেতন হই তাহলে কিন্তু কিছু হবে না। আমাদের নিজের সুরক্ষা নিজের হাত মানে কাছেই থাকা উচিত, এটাই আমার মনে হয়। এবার দেখো অনেকদিন অনন্তকাল যদি লকডাউন চলতে থাকে, অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ হয়ে যায়, তো সেই কারণে লকডাউনটা শিথিল করতে হলো। তার মানে এই নয় যে একদম সব মানে তাল পাকিয়ে বেরিয়ে পড়ছো, যা খুশি তাই করছো, এটা মনে রেখো করোনা কিন্তু একদম চলে যায়নি, ঠিক আছে। কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে একবার কিন্তু বেরোতেই হয়, মানে যে কোনো কারণে, দুধ এই সেই এটা সেটা, মানে কত কারণ বলবো, ওষুধপত্র সবজি, কিন্তু সেইটুকুই। আর যারা অফিস কাচারিতে যায় তাদের না গেলে নয় সেইটুকু, কিন্তু দেখো অনেকের স্কুল কলেজ খোলা আছে, তাই এই জন্য মাঠে খেলাধুলা, এই যে আমাদের পাড়ায় মানে সব দল পাকিয়ে সব গল্প টল্প করছে, মানে কোনো মাস্ক নেই, কোনো সোশ্যাল ডিস্টেন্স নেই, গায়ে হাত দিয়ে এমনি এমনি করে গল্প করছে করছে, কিছু বলার নেই, আমি কিছু বলতে গেলে সমস্যার মধ্যে পড়ে যাব, যাকে যা করছে করছে, আমি তো বেরোচ্ছি না। আমার যেটুকানি আমার যদি গল্প করতে হয় এই জানলা পর্যন্ত, জানলার ওখানে যাব, মোটামুটি তো এতটা 1 হাত কি তার বেশি ডিস্টেন্স রেখে গল্প করি। তা আজকে মিষ্টি দই বানালাম,
ভেবেছিলাম সাকসেস হব না, কিন্তু সাকসেস হয়েছে, কিন্তু দোকানের মতন কিন্তু হয়নি আমারটা। কেন কি কারণে হলো না সেটা বুঝতে পারলাম না। ব্যাপারটা হচ্ছে খুব যে ঠক ঠকা, মানে একদম ঠকা ঠকা টক দইতে যেরকম হয় একদম খুব ভালো জমাট বেঁধে যায়, সেরকমটা কিন্তু হয়নি। কি যে কোনো কারণেই হতে পারে, সেই হয়তো সেই কারণেই হয়নি, কিন্তু জানি না কেন হলো না। তো যাই হোক, টক দই রেসিপিটা ব্লগের মধ্যেই দেওয়া আছে, দেখে নিও। আর এখন তো যেটা হয় ঘরের মধ্যে, ঘর গুছানো, বাসন মাজা, জামা কাপড় কাচা, মানে ঘর পোছা, এগুলো আর কি দেখাবো তোমাদের, এগুলো দেখানোর মতন কিছুই নেই। এগুলো দেখি মানে বোরিং করা, তো সেই কারণে ঘর পোছা, বাসন মাজা এই সমস্ত দেখাই না। আর যেটা বলছিলাম, কালকে রাত্রিরে মোটামুটি 1টার পরে, 1:10 নাগাদ খুব বৃষ্টিটা হলো, সারা রাত্রি খুব ভালো ঘুম হলো, সকালের দিকটাও মানে ঘুম থেকে উঠে মনে হচ্ছে আরেকবার শুয়ে পড়ি, তো সেটাই করেছিলাম, ভালোই ঘুম টুম হলো। আবার আজকে দুপুর বেলা কিন্তু খুব বৃষ্টি হলো, কিন্তু বৃষ্টি হয়েও যে ওয়েদার কিন্তু ঠান্ডা হয়নি, একটা ভ্যাপসা টাইপের গরম, মানে যে এই গরমটা আমরা কি বলবো আগস্ট সেপ্টেম্বর নাগাদ এরকম টাইপের পাই, বর্ষা হয় কিন্তু একটা ভ্যাপসা গায়ের মধ্যে একটা গরম, সেই অনুভবটা কিন্তু এখনো ফিল করতে পারছি। সে যাই হোক, আমার ব্লগটা আজকে এই পর্যন্তই, আবার পরবর্তী ব্লগে তোমাদের সঙ্গে কথা হবে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো এবং সুস্থ থেকো, চলো টাটা।